الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে গুনার কাজে সংসদ ডিসি সাহেব নামাজ পড়ে, এসপি সাহেব নামাজ পড়ে, নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া তো এসপি সাহেবের নামাজ ছাড়ায় আশ্চর্য হই না বরং নামাজ পড়ায় আশ্চর্য হয়েছে, ডিসি সাহেবের নামাজ ছাড়ায় আশ্চর্য হই নাই বরং নামাজ পড়ায় আশ্চর্য হয়েছে। বল দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে, মুসলমানের মেয়ে উলঙ্গ হইয়া রাস্তায় বের হইলে আশ্চর্য হই না বরং বোরখা পড়লে আশ্চর্য হয়েছে। দেখছো ছেলেটা কলেজে পড়ে দাঁড়িয়ে রাখছে, মুসলমানের বাচ্চা দাঁড়ির মধ্যে পোস্ট মারলে আশ্চর্য হই না বরং দাঁড়ি রাখলে আশ্চর্য হই। যে জমানে মানুষ মুসলমান নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া জানাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পোষাবার চেষ্টা করা হয়েছে, অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই, কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে,
কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্য কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চানা আড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্টকালে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও ঢুকতে পারে না, আপনি এত দূর থেকে আসলেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এই জন্য আমরা বেজান না খুশি। যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে গুনা সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়েত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত-তুরুকি ইয়ালতামিসুনা আহলাল যিকর ফাইযা ওয়াজাদু ক্বাওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম ফায়ুহফুনাহুম বিআযনাতি ওয়াস-সামাই আদ-দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়াহুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ইয়াকুলু আল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাল রাআউনি يقولون الله ربي ما راوك يقول كيف لراوني يقولون لو انهم راوك كانوا اشد لك عباده واشد لك تمزيدا واكثر لك تسبيحا يقول عز وجل فما يسالون يقولون يسالونك الجنه يقول هل راوها يقول لا والله ربي ما راوها يقول كيف لراوها يقولون لو انهم راوها كانوا اشد لها حرصا واشد لها طلبا وعزما فيها رغبه يقول الله عز وجل فما يتعوذون يقولون من النار يقول هل راوها يقولون لا والله ربي ما راوها يقول كيف لا راوها يقولون لو انهم راوها كانوا اشد لها مخافة واشد منها فرارا يقول الله عز وجل اشهدكم اني قد غفرت لهم يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم انما جاء لحاجة يقول الله عز وجل هم الزلساء لا يشكى زليسهم رواه البخاري او كما قال النبي عليه الصلاه والسلام الله পাক রব্বুল আলামিন মজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন তোরা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ কথা সব maaf করে দিছি। এক ফেরেশতা বলতেছে মাওলা এই গুনে যারা গুনাহান্বিত তাদেরকে maaf করো। ফিহিম ফুলান লাইসা মিনহুম, এই মজলিসের মধ্যে এমনও কিছু তোমার বান্দা আছে যারা এই গুণে গুণান্বিত না, যারা বয়ান শোনার জন্য আসে নাই, নসিহা শোনার জন্য, জিকিরের জন্য আসে নাই, জান্নাতও চায় না জাহান্নাম থেকে নাজাতও চায় না। ওই যে একজন আসে মাইক চালাবার জন্য, একজন আসে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে একজনকে দেখা যায় সমালোচনা করার জন্য আসে, ভুল ধরার জন্য আসছে, ফেতনা করার জন্য আসছে, ওই যে একজনে খুদার জন্য আরেকজনকে আসছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহু, অমুক 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 অমুককে মাফ করলা কেন? তারা তো এই গুণে গুণান্বিত না। আল্লাহ পাকের জবাব কি? হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, শোন এই মজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ এত দামি, কি কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, ঢুকছে সব মাফ হয়ে গেছে। শোনেন বাসার মেয়ের বিবাহের দাওয়াতের কাঁট আপনি পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে ঢুকে গেছেন মজলিসে ঢুকে গেছেন। এখন কি আপনাকে বলবো ভাই কাঁট আছে কিনা, কাঁট আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা জমিদারের মেহমানদারের খেলাফ।
বাদশাহের মেহমানের দস্তারখানে বসলে তোমার কাট আসে কি নাই এই প্রশ্ন নাই, বর্ষ যে দাওয়াত পাইছে তার সামনেও যে খানা, যে পায় নাই তার সামনে একই খানা। যদি বাদশাহের মেহমানদের এই অবস্থা হতে পারে তা আমরা সবাই আল্লাহর মেহমান, কি কথা ঠিক না? এখানে যে যে কারণে ঢুকেন না কেন, ঢুকছেন সব মাফ হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি, শুধু মাপই না, অন্য রওয়ায়েতের মধ্যে আসছে মা মিন কওমিন ইস্তামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বদ বুদ্দিলা সাইয়াতুকুম হাসানাত। তিবরানির মধ্যে, মাসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়াইদের মধ্যে আসছে যখন আল্লাহ পাকের সম্প্রদায়, আল্লাহ পাকের কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশির উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়, অমুক দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আসছে গোটা এরিয়া আর্মি মিলিটারি ঘিরে ফেলাইছে, আপনারও দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা। কাজে মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, সংক্ষিপ্ত সময়ে কথা হবে, বয়ান সংক্ষিপ্ত, খুব খেয়ালের সাথে শোনা চাই, আমার শরীর এখানে মনটা নাকি বাড়িতে, এখানেই থাকবে ঠিক না? শরীর এখানে মন বাড়িতে বয়ানে কোনো ফায়দা হবে না, আবার শরীর বাড়িতে মনটা এখানে তাতেও কোনো লাভ হবে না। আমার তন ও মন, শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে নসিহাত শোনা চাই, নসিহাতগুলি যদি বয়ান যদি শরিয়ার সম্মত হয় গ্রহণ করব, আর শরিয়াতের উল্টা ফলটা খেলাফ হলে প্রত্যাখ্যান করব, মানা যাবে লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ আমার বাবা করুক না কেন, আমার মা করুক না কেন, আমার উস্তাদ করুক না কেন, আমার নেতা করুক না কেন, যেই করুক না কেন, যা আদেশ গুনার হয় আমি মমিন হিসাবে গুনার আদেশ মানতে পারি না। কি ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কিন্তু শরিয়াহ সম্মত হয় কথা বলেন না কেন? কেন? আল্লাহ নিজেই বলেন সুম্মা জাআলনা কা আলা শরিয়াতি মিনাল আম ফাত্তাবিয়াহা বলে তত্ত্বন, শরিয়াত মানতেই হবে। অনেক ভণ্ড আছে যারা বলে আমরা মারফতের লাইনে আছে, আমাদের শরিয়াতের দরকার নেই, এরকম কিছু পাগল আছে কি নাই রে ভাই? আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, তারা কি নিয়ে আছে মারফত কয়, মারেফাত তো বলতে পারে না, তাহলে তো ভালোই হইতো, মারফত মানে মরার ফাত, ওরা কিসে আছে মানে অরিজিনালির মধ্যে আছে, বলে আমরা আছি মূল জিনিস নিয়ে। এ পাগলের কথা কেমন হলো, যেরকম কেউ যদি বলে হুজুর আমি মিষ্টির স্বাদ চাই মিষ্টি চাই না, আমি ফুলের ঘ্রাণ চাই কিন্তু ফুল চাই না, আমি বাচ্চা চাই কিন্তু বিবাহ করতে চাই না, কি কথা বলেন না কেন? আমি ফল চাই গাছ চাই না। আচ্ছা গাছবিহীন ফল কেউ দিতে পারবে? মিষ্টিবিহীন স্বাদ কেউ দিতে পারবে? ফুলবিহীন তোমাকে ঘ্রাণ কেউ দিতে পারবে? বিবাহ সাদীবিহীন কোনো বাচ্চা কেউ দিতে পারবে? তা শরিয়াহ ছাড়া তোমাকে কেউ মারেফাত দিতে পারবে না। ওরে বোকা, শরিয়াতের মধ্যেই তো মারেফাত, ফুলের মধ্যেই তো ফুলের ঘ্রাণ, মিষ্টির মধ্যেই তো তার স্বাদ, তুমি মিষ্টিবিহীন স্বাদ পাবা কোথায়? কে তোমাকে দিবে? তুমি ভুল মেসেজ, তোমাকে ভুল বলা হয়েছে, তুমি ভুল করতেছ। এলমে শরিয়াত এলমে মারেফাত আলাদা কোনো জিনিস নয়, একটার থেকে আরেকটা পরিপূরক,
আহকাম দুই প্রকার, খোদাই বিধান দুই প্রকার, আহকামে তাকবীনি, আহকামে তাশরিঈ বা তাহলিফি। খোদাই বিধান কয় প্রকার ভাই? এক প্রকার বিধান হল আহকামে তাকবীনি, যা কুন ফায়াকুনের আওতাধীন। যেমন আসমানকে আল্লাহ পাক বলছে উপরে ওঠ, উঁচা হ, ওই আসমান উঁচা হয়ে আস, কোনো খুঁটি নাই, কোনো রশি নাই, কোনো কাঁসি নাই, আছে নাকি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। রাফা উঁচা, কত উঁচা জানি না। ওই যে সবুজ সবুজ দেখেন ওইটা কিন্তু আসমান না, ওইটা আমাদের চোখের পাওয়ার শেষ। আসমান কোথায় আমরা জানি না। তাহলে কেন? যত নক্ষত্র দেখেন, যত তারকা রাজি দেখেন, সবই প্রথম আসমানে। দলিল আল্লাহ পাক বলেন যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহ রুজুমাল লিশায়াতিন। আল্লাহ প্রথম আসমানকে তারকা রাজি দ্বারা সুশোভিত করেছেন। তা যত তারকা কোন আসমানে? প্রথম আসমানে। তা তারকা কই? বিজ্ঞানীরা বলে এমন অনেক তারকা আছে যা সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আলো দুনিয়াতে পৌঁছে নাই, সেই তারকাও প্রথম আসমানে। সেই তারকাই তো দেখি না, তা আসমান দেখবেন কিভাবে? কিভাবে দেখবেন আসমান? মাত্র কয়েকটা নক্ষত্র আবিষ্কার করিয়ে একেবারে বহুত কিছু আবিষ্কার করিয়া ফেলাইছেন। হ্যাঁ, যাই হোক, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কেমনে কইছে কুন, হ ফায়াকুন হয়ে গেছে, ওই আসে উঁচা হয়ে কোনো খবর নেই। আল্লাহ পাক সূর্যকে বলছে কুন, জারি হ ফায়াকুন, সে জারি হইতেছে, লেট নেই, আমার আসা লেট, বিমান লেট, ট্রেন লেট, লঞ্চ লেট, বাস লেট, কিন্তু সূর্য জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো লেট নেই। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, সূর্যের কোনো লেট নেই, চন্দ্রেরও কোনো লেট নেই, সব কিছু ঠিকঠাক চলতেছে। এই তারকাগুলি সূর্যের চেয়েও বড়, অথচ সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার উপরে যে তারকা তার চেয়ে কোটি কোটি গুণ বড়, তার সে উপরে যে আসে সে কোটি কোটি গুণ বড়, তার সে যে উপরে আসে সে কোটি কোটি গুণ বড়। সুবহান কুদরতে আল্লাহ। আহারে, আমার মাওলার খেলা কি? আল্লাহুল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত ফারুজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আসমান, তারকা, সূর্য, চন্দ্র, এ নিয়ে যদি গবেষণা করো তাহলে তোমার মাওলার পরিচয় তুমি পাবা। আসলে গবেষণা নেই। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله তুমি কবুল করিয়া না। এটা কোন ফায়াকুনের আওতায়? কোন চলতেছে ফায়াকুন, ঠিক না? ঠিক। এখন আওয়ামের তাকবীনি, আর একটু আওয়ামের তাশরিঈ বা তাকলিফি। কোন আওয়ামেরকে বলা হয়? যে আহকামগুলি, বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদের মাধ্যমে তার বান্দাদের উপরে নাজেল করছেন, যে আহকামগুলি পালন করা এবং না করা সম্পূর্ণ বান্দাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। বান্দা ইচ্ছা করলে পালনীয় আহকামগুলি পালন করতেও পারে, নিষিদ্ধীয় আহকামগুলি নিষেধ নাও করতে পারে, আবার বর্জনও করতে পারে, ধরতেও পারে। যদি পালনীয় আহকামগুলি পালন করে, বর্জনীয় আহকামগুলি ছেড়ে দেয়, বন্দা আবেদ, সলে, অনেত, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বন্দা জান্নাতে চলে যায়। আর বন্দা যদি পালনীয় আহকামগুলি পালন না করে, বর্জনীয় আহকামগুলি বর্জন না করে, বন্দা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসেক, জলেম, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জাহান্নামে চলে যায়, তাকে কি বলা হয়?
আহকামে তাশরিঈ, এই আহকামগুলি পালন করা এবং না করা কাদের ইচ্ছা ভাই? জোরে বলেন, কাদের ইচ্ছা? বন্ধ ইচ্ছা করলে, বন্ধ ইচ্ছা করলে পালন নাও করতে পারে। অনেক আহকাম আছে যেগুলি তো আমাদের ইচ্ছাধীন না, কিন্তু কিছু আহকাম আমাদের ইচ্ছাধীন আল্লাহ রাখলেন কেন? এটা তো আমাদের ইচ্ছাহীনও করতে পারতেন। যেমন আমার হায়াত কত, কার ইচ্ছায়? এটা তো আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আমি আগামীকাল কি করব, আমার হালাত কি, আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? আমার স্বাস্থ্য কিভাবে থাকবে, কার ইচ্ছায়? আমার রেজেকের অবস্থা কে জানেন? আমার সাথে সম্পৃক্ত, কিন্তু আমার ইচ্ছা দিন না, কার ইচ্ছা দিন? তা নামাজ, রোজা, হজ, জাকাত এগুলিও তো আল্লাহর ইচ্ছা দিন রাখতে পারতেন। যেমন আমার মধ্যে অনেক জিনিস যা আমার ইচ্ছায় না, কার ইচ্ছায়? আল্লাহ, আমি সুন্দর হব না কালো হব, আমি জেহেনি হব না গায়ের জেহেনি হব, আমি আসামি হব না জজ হব, এগুলি কিছু আমার ইচ্ছায় না, আমি কিচ্ছুই জানি না। তা আমার সাথে সম্পৃক্ত হাজারো জিনিস আমার মাওলার ইচ্ছায়। তা নামাজ, রোজা, হজ, জাকাত এগুলিও তো আল্লাহর ইচ্ছায় রাখতে পারতেন, জোর করিয়া পড়াইতে পারতেন, যদি করলেন না কেন? তাহলে আর পরীক্ষা থাকতো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার মাওলায় বলতে চান আমি তোদেরকে ইচ্ছা দিন শক্তি দিয়ে পরীক্ষা করতে চাই কি আমার হুকুম মানুষ, কি আমার হুকুম মানুষ না। শুধু এতটুকু পরীক্ষা, আর কিচ্ছু না। যদি আমার ইচ্ছা দিন না থাকতো তাহলে পরীক্ষাই থাকতো না, পরীক্ষাই। আমি এই কথা দ্বারা কাঁদের জবাব দিতে চাই যে এই ফাঁসেকটা বলে আল্লাহ ইচ্ছা করলে আমাকে নামাজ পড়াইতে পারে না। হ্যাঁ পড়াইতে পারে, কিন্তু পড়াইবে না, পারে না তা না। রোজা রাখাইতে পারে না, হ্যাঁ রাখাইতে পারে, পারে না তা না, কিন্তু রাখাবেন না, তাহলে পরীক্ষা শেষ, কারবার শেষ হয়ে যায়, বিশ্বাস হয় না। পড়েন সবাই সুবহানাল্লাহ, পড়তে পারছেন? আমি তো বললাম না, আপনারা পারলেন কেন? আপনি ইচ্ছা করছেন সুবহানাল্লাহ পড়ার জন্য, এই জন্য পারছেন। আমি ইচ্ছা করছি বন্ধ রাখতে, পড়বো না, আমার মুখ বন্ধ। ব্যাপারটা এরকম হয় নাই যে আপনারা পড়ার ইচ্ছা করছেন আল্লাহ মুখ ধরে রাখছে, খবরদার পড়তে পারবি না, এরকম হয় নাই। আর আমি পড়ার ইচ্ছা করি নাই দেখে মুখে ফাঁক করে ফেলাইছে, পড়তেই হবে, ব্যাপারটা কিন্তু এরকম হয় নাই। বরং আপনি ইচ্ছা করছেন, পড়তে পারছেন, আমি ইচ্ছা করছি, পড়তে পারি নাই। আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহকে ঠাইসে বসায় বস, নামাজ পড়তে পারবি না? আবার আমি বসে থাকবো, আমাকে বলবে ওট, নামাজ পড়তে হবে না? তাহলে আর পরীক্ষা থাকে না, খেলা থাকে না, খেলা বন্ধ হয়ে যায়, খেলা বন্ধ হয়ে যায়, খেলা নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা শক্তি এর জন্য দান করছেন যেন কি আল্লাহর হুকুম মানে, কি আল্লাহর হুকুম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বুঝেন না? এক বাবার দুই সন্তান, একজন অন্ধ, একজন চক্ষুওয়ালা। বাবা অন্ধকে বলতেছে, ছেলে শোন, যদি সিনেমা দেখোস 10 ব্যাট, সিনেমা না দেখোস 10 টাকা তোকে উপহার দেব। ছেলে কি আচ্ছা, এই দেখার উপরে যদি ছেলেকে পরীক্ষা করতে চাই, এটা বাবার জন্য বৈধ? কথা বলেন না কেন? ও তো দেখতেই পারে না, তাই দেখার উপরে কিসের তোর পরীক্ষা? কিন্তু যেই ছেলে দেখে তাকে যদি বলো সিনেমা যদি দেখোস 10 ব্যাট, সিনেমা না দেখলে 10 টাকা পুরস্কার। ছেলে চিন্তা করছে, আব্বু আমার জন্য সব কিছু করলো, এত টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সবই তো আমার জন্য, আমার বাবার জীবনটা তো আমার জন্য, সব সম্পদ আমার। আব্বু একটু বলছে সিনেমা না দেখার জন্য, যা দেখবো না তো বাদ দে, দেখবো না। আব্বুর কথা মানিয়া সিনেমা দেখে নেয়, এখন বাবাই খুশি হয়ে গেছে, কিসের 10 টাকা, ও তো হাজার কোটি টাকার মালিক, কিসের 10 টাকা তোর, সব তোর, যা লইয়া যা। কিন্তু ছেলে সিনেমা দেখছে, আব্বু চিন্তা করছে, তোর লাগে এত কিছু করলাম, জীবনটাকে ধ্বংস করে ফেলাইলাম, জীবনকে জীবন বললাম না, সুখকে সুখ বললাম না, শান্তিকে শান্তি বললাম না, শুধু বসে সিনেমা দেখবে না, তুই মানলি না, তোরা রাখবো না, শুধু 10 ফিট আন না, তোর হাড্ডিগুলো করে ফেলাম। কি কথা বলেন না কেন? আমার মাওলা এত বড় জান্নাত বানাইছে, যাকে ছোট একটা জান্নাত দিবে সেই জান্নাতটা দুনিয়ার থেকে 10 গুণ বড়। কি কইছে একটু নামাজ পড়, কি কইছে একটু রোজা রাখ, কি কইছে একটু পর্দা কর, একটু হুকুম অনুযায়ী ছিল, একটু কঠিন ব্যাপার বলেন তো? দুনিয়ার কত কি এর মধ্যে ফায়দা, তার কোনো হিসাব নেই, শেষ নাই। 5 সপ্তাহ নামাজ পড়বা, তোমার শরীর ধৌত হবে, তোমার শরীর ময়লা চলে যাবে,
তোমার ব্যায়াম হবে, তোমার একাগ্রতা হবে, তোমার দুনিয়ার কত সুখ শান্তি হবে তা জানো তুমি নামাজের মধ্যে? তুমি রোজা রাখবা, তোমার ক্যান্সারের জান চলিয়া যাবে, তোমার স্বাস্থ্য ভালো হবে, তুমি হজ করো, এমনি মানুষ হজ করে তাফরি করে ঘুরতে যায়, তুমি যাও হজের মধ্যে ঘোরাও হবে, আল্লাহর ঘর তোয়াফও হবে, দাও তুমি জাকাত, এমনি তো মানুষ দান করা কে পছন্দ করে, খ্রিস্টান হোক ইহুদি হোক, কী কথা ঠিক না? দাও তুমি জাকাত, অসুবিধা কী? মানুষ তোমাকে প্রশংসা করবে, উপকৃত হবে মানুষ, সমস্যা কী? কিচ্ছু না, এই বাদত তো একেবারে সহজ, এসে সহজ কোনো জিনিস এসে বলেন তো আমাকে? এবাদত তো খুবই সহজ, কিন্তু শয়তান আপনাকে বিগড়াইয়া দিস। আচ্ছা বলো তো, নামাজ পড়া সহজ না মদ খাওয়া সহজ? নামাজ পড়া সহজ না ইয়াবা খাওয়া সহজ? আমাকে বলেন, নামাজ পড়া সহজ না গাঁজা টানা সহজ? দেখছেন গাঁজা খাইতে কত সময় লাগে, ইয়াবা টানতে কত সময় লাগে, দেখছেন মদ খেয়ে কত মানুষ বেহুশিয়ে পড়ে থাকে, কত কষ্ট হয়, এত কষ্ট হয় মদ খাওয়ার পরে, গাঁজা খাওয়ার পর দেখছেন এরকম করে মানুষ হাঁটতে পারে না, ইয়াবা খাওয়ার পর দেখছে মানুষের চেহারাটার অবস্থাটা কী হয়, এরপর খাইতেছে কেন? এটা কঠিন, স্বাস্থ্য শেষ, জীবন শেষ, মৃত্যুকে সে গ্রহণ করতেছে, সংসার ছাড়ছে, ছেলে ছাড়ছে, মেয়ে ছাড়ছে, সব কিছু বিক্রি করে ফেলাইতেছে, এরপর ধরছে কেন ওইটা? কোন আমাকে শয়তান তাদের আমলকে সুন্দর করে দেখাইস, সুশোভিত করে ফেলাইস, আর নামাজ রোজাকে শয়তান ওর উপরে খারাপ বানাইয়া ফেলাইস। তুমি কি দেখছো সুন্নত অনুযায়ী চলতে চাও না? হাজারো বাচ্চারা চুল রাখে, কুত্তার লেজের মতো কেউ রাখে, কেউ গড়ার মতো রাখে, কেউ সুগারের মতো রাখে। কিরে দোস্ত চুল কাটলে কেন? কলে হলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটস, কী কথা বলেন না কেন? কলে বলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটস, কিরে দোস্ত এই ডিজাইনের পোশাক কিনলে কেন? কলে আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক চুজ করছে, কিরে মা তুই এই ডিজাইনের জামা পড়লি কেন? তোর প্যাট পিট সব সিনায় কলে আম্মু বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনটা চুজ করছে। দেখেন অবস্থাটা কি, তোমার ছেলে বিশ্ব লুচ্চাদের অনুকরণ করছে, বিশ্ব লুচ্চা, যত খেলোয়াড় যত নায়ক এরা বিশ্ব লুচ্চা হয়, এবং যত নায়িকা বিশ্ব চরিত্রহীনা হয়, তোমার ছেলে তোমার মেয়ে অনুকরণ করছে বিশ্ব লুচ্চাদের, বিশ্ব চরিত্রহীনাদের, আর তুমি মনে মনে শুধু কলা খাও বিশাল বিশাল আমি জান্নাতে যাব। তোমার অবস্থাটা কেমন হইল? তুমি আমাকে একেবারে চেয়ারে বসাইয়া বাতাস করতে আসো, হুজুরকে খুব সম্মান শ্রদ্ধা করতেছো, আর ছেলেকে লাগাই দিছো ঢিলা মারতে, হুজুরের গায়ে ঢিলা মার, কি হইলো কথা বলেন? সম্মান হলো না, ফাইজলামি হইল। তুমি মসজিদে কি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সেজদায় পড়িয়া পড়িয়া একেবারে কপালে দাগ পড়াইছো, আর ছেলেকে লাগাই দিছো যাত্রা গানে লিডারি করার জন্য, গাজান আসর বসাবার জন্য, মদের বার খোলার জন্য, নায়িকাদেরকে উলঙ্গ নাচাবার জন্য না, আর তুমি মসজিদে হান্না আল্লাহ করো, অথচ এশার নামাজ পড়ছেন নাই মাত্র, কথা বলেন না কোনো, বেতের পড়ছেন, আল্লাহর কাছে উজু অবস্থায় দুই হাত বান্দিয়া নতজন অবস্থায় কি দোয়া করছেন? অনাখ লাউ ওয়ানাত রুকু মাইয়াফ ঝুরুকা, সরমানে হুজুরা পড়ছে খালি নাকি মৌলবীরা পড়ছে? কি পড়ছেন? অনাখ লাউ ওয়ানাত রুকু মাইয়াফ ঝুরুকা, মাওলা হে যেইটা ফেসকো ফুজারি করে গুণা করে, তোমার কথা মানে না, তোমার আদেশ অনুযায়ী চলে না, অনাখ লাউ ওয়ানাত রুকু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওকে আমি তরক করলাম বাদ দিলাম, ওর সাথে কোনো সম্পর্ক নেই, কথা বোঝেন নাই রাখেন এটা, অনাখ লাউ ওয়ানাত রুকু, এইমাত্র মসজিদে বসিয়ে আল্লাহর সামনে দুই হাত জোর করিয়া ওয়াদা করিয়াই ফাসেকদেরকে, ফাসেক সন্তানদেরকে, ফাসেক স্ত্রীকে, ফাসেক ভাইকে আদর করি এক দস্তাখানে বসছো, আর তুমি মনে করছো আল্লাহর রহমত তোমার উপরে আসবে, এটা ভাবিও না, বরং আল্লাহর গজব তোমার উপরে আসবে। কিসের ছেলে কিসের মেয়ে? হ্যাঁ, কিসের ছেলে কিসের মেয়ে? যতক্ষণ ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ রসুলের কাজ করবে ততক্ষণ আমার ছেলে মেয়ে, যখন আল্লাহ আল্লাহ রসুলের কাজ করবে না, তোর পথে তুই হাঁট আমি আমার পথে হাঁটলাম,
লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ কি কয়? লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে, ঈমান আছে আখিরাতের উপরে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে মহব্বত রাখতে। আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে মুমিনরা কোনোদিন মহব্বত রাখতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, যদিও আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও ইখওয়ানাহুম চাই তাদের ভাই হোক না কেন, তাদের সন্তান হোক না কেন, তাদের স্ত্রী হোক না কেন, তাদের শাশুড় হোক না কেন, শাশুড়ি হোক না কেন, খালা হোক না কেন, যতই নিকটতম আত্মীয় হোক না কেন, মুমিন কোনো দিন আল্লাহ ও আল্লাহর রাসূলের দুশমনের সাথে মহাব্বত রাখতে পারে না। আশ্চর্য হয়ে গেছেন? কি কথা বলেন না কেন, আশ্চর্য হয়ে গেছেন? আশ্চর্যর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সহজ। তাহলে কেমন বাদশার মেয়ে কোন একটা গোলামের ছেলের সাথে প্রেমে পড়িয়া গেছে, অথবা বাদশার ছেলে কোনো এক গোলামের মেয়ের সাথে মহাব্বতে পড়িয়া গেছে, বাদশার মেয়ে কখন যে গোলামের সাথে চলিয়া গেছে, বাদশার মেয়ে কোনো হুশ নাই, তার বাদশায় চলিয়া যাবে, মর্মার খাট থাকবে না, তার লজ্জা তার শরম তার কোনো কিছু মনে নাই, মহাব্বতের তাড়না যদি একজন ব্যক্তি বাদশায় ছাড়তে পারে, স্বর্ণের খাট ছাড়তে পারে, সমস্ত কিছু উজাড় করতে পারে, কিসের কারণে? মহাব্বতের কারণে। বাপ ছাড়তে পারে, মা ছাড়তে পারে, তাহলে যারা আমার মাওলাকে মহাব্বত করবে, মাওলার প্রেমে পড়িয়া মাওলার আশেকটা কেন সব ত্যাগ করতে পারবে না? আল্লাহ নিজেই তো বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিমিন, যেহেতু মোমেনদের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমানকে লেখিয়া দিছে, আর আল্লাহ পাক আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মাওলা যারা মোমেন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মহাব্বত করে। কি বুঝেন অবস্থা নাকি? হ্যাঁ, এই হলো অবস্থা। আসমার বাহ, এই হলো অবস্থা। কাজে মহাব্বত একটা ভিন্ন জিনিস। যদি কেউ কেউ প্রেমে পড়িয়া যায় তার জন্য সর্বোচ্চ করতে পারে, যারা মাওলার প্রেমে পড়িয়া যায় মাওলার জন্য সবকিছু ত্যাগ করতে পারে। জীবনের খবর থাকে না, জীবনের খবর থাকে না। কত সাহাবায়েকের আমরা আজমাইন জান্নাত পাওয়ার জন্য, মাওলাকে রাজি খুশি করার জন্য কখন যে জীবন বিসর্জন দিয়ে দিছে খবরই তো নেই। কি কথা, ঠিক না? এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি অনেক সময় মনে করি, হারে বাবাটা তো জালেম হয় কেন, বাবা এত জালেম হয় কীভাবে? কলে কেমনে হুজুর? আচ্ছা বলেন তো, কোনো একটা সন্তান বাবার সন্তান যদি ছাদের উপর থেকে লাফ দিতে যায়, তা বাবার সাধ্য অনুযায়ী তাকে হেফাজত করবে কি করবে না? যদি ছেলে বলে আমার পাও ধরলে আমি লাভ দেবো না, তাকে পাও ধরবে কি ধরবে না? একশোবার পাও করতো, একশোবার পায়ে ধরতে না দিয়েছে তুই লাভ দিস না, কেন? মারা যাবি। যদি দুনিয়ার ছাদের থেকে লাভ দেওয়ার জন্য তাকে পাও ধরিয়া ফিরাইতে পারে, তাই ছেলে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর একটা জাহান্নামের নাম, সাতটা জাহান্নামের একটা জাহান্নামের নাম সাকর। সাকর নামীয় জাহান্নামদের প্রশ্ন করা হবে, এ জাহান্নামীরা এই কপাল পোড়া কিসের জন্য তুই জাহান্নামে আসছো, কী কারণে আসছো? কলু লাম নাকু মিনাল মুসল্লিন, জাহান্নামের বলবে দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, তা নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কারণ, ডাইরেক্ট কারণ জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ না পড়া। তা ছেলে যদি নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকে, মেয়ে যদি নামাজ না পড়িয়া ঘুমাইয়া থাকে, যার বিশ্বাস ঈমান আছে আমি নামার ছেলে নামাজ না পড়লে জাহান্নামে যাবে, সেই ছেলের জন্য বাবা গিয়ে পাও ধরতে পারে না? বাবা তোর পাও ধরছি, খবরদার নামাজ কাজা করিস না। আমার তো বিশ্বাস, যদি বাবারা মারা মেয়েদের ছেলেদের পাও জড়াইয়া ধরে, তোর পাও ধরছি নামাজ কাজা করিস না, আমার তো মনে হয় এমন কোনো জালেম সন্তান এখনো নাই সে নামাজ কাজা করবে।
দুনিয়ার মৃত্যু থেকে বাঁচাবার জন্য পাও ধরলা, আর জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পাও ধরলা না। আসলে তুমি ছেলেকে মহাব্বাত করো না, বরং তুমি বড় শত্রুতা করতেছ, বড় শত্রু। তো মনে করছো আদর করো, এই টাকা রাখছি, পয়সা রাখছি, মিল রাখছি, জমি রাখছি, খবর বলে হলে কিচ্ছু না, এগুলো সব মানুষ, এগুলো সব থাকিয়া যাবে। তোমার সন্তান একা বিদায় হবে, তুমি একা বিদায় হবা, সে একা বিদায় হবে, তার জন্য কিছু আমুলি পাথেও দিয়ে দাও, এবাদত দিয়ে দাও, যেন ছেলে যেরকম দুনিয়াতে শান্তিতে থাকতে আমার কাছে ভালো লাগে, আমার ছেলে যেন কবরও শান্তিতে থাকে, আমার মেয়ে যেন কবরও শান্তিতে থাকে, সেই ব্যবস্থা করো। এইটাই বেশি আনন্দিত হওয়ার কথা ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, এ মুমিনের ইমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতানি ইন্নাহু লাকুম আদুউ মুবিন, খবরদার শয়তানের ইত্তেবা করিস না, অনুসরণ করিস না, কেন তোদের শয়তান হলো জাহের বাহের শত্রু। বাবা রে আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অথচ তোমার নাম কী করে, নাম সেন্টু, তোমার নাম কী করে কেন্টু, দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু, তার মানে নামের মধ্যে ইসলাম? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান, তার মানে মাথার মধ্যে ইসলাম নাই। আমার মাথা দেখলে কি মনে হয়, কথা বলেন, অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান, কিন্তু আমার চেহারা দেখলে কি মনে হয়, অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান, কিন্তু অনেকের পোশাক দেখলে কি মনে হয়, অনেকের মেয়ে দেখলে বোঝা যায় না খ্রিস্টানের মেয়ে না হিন্দুর মেয়ে, অনেকের ছেলে দেখলে বোঝা যায় না হিন্দুর মেয়ে ছেলে না মুসলমানের ছেলে, অনেকের ঘরের মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, কামার মধ্যে ইসলাম নাই, খরচের মধ্যে ইসলাম নাই, চেহারার মধ্যে ইসলাম নাই, মাথার মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই। অথচ আল্লাহ কি বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অন্য জায়গায় আল্লাহ পাক ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না। যেরকম সরকার কার্ফিউ জারি করছে, কি কার্ফিউ, বিনা অনুমতিতে কার্ফিউ এরিয়ার মধ্যে কেউ ঢুকবা না, যদি ঢোকো অমনি গুলি হয়ে যাবে, জেল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল্লাহ কার্ফিউ জারি করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুর এরিয়ার মধ্যে ঢুকবা না, যদি ঢুক তোমার মওয়াত ইমানের সাথে হবে না, তোমার কবরটা জান্নাতের বাগিচা থাকবে না, কেয়ামতের ময়দানে আমল নামার ডাইন হাতে পড়বে না, নেকের পাল্লা ওজন হবে না, পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবে না। কিন্তু ইমান এবং পুরাপুরি মুসলমান হইয়া তো মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, আল্লাহ ফাক রব্বুনা ডাক দে ফেরেশতারে, আমার যুবক আমার মুরব্বী আমার ছাত্র এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ আমার ছাত্র কলেজের মধ্যে টুপি মাথায় দিয়ে গেছে, কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুপ মারছে, কিন্তু নবীর মহাব্বতে পড়িয়া প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামায় নাই। দেখ আমার যুবক দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেম পড়িয়া দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। দেখ আমার যুবক সুন্নাতি জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছে, সাথীরা সুন্নাতির জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁড় থেকে নামায় নাই। দেখ আমার যুবককে আমি কত আকর্ষণীয় চেহারা দান করছি, কত মেয়েরা বলছে বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, আড্ডা মারার জন্য আসো, কিন্তু আমার যুবক বলছে ইন্নি আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথাও বলতে পারবো না, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ আমার মহিলা এত সুন্দরী এত সুশ্রী এত আকর্ষণীয়, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার সব মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি বেপর্দা অবস্থায় রাস্তায় নামতে পারবো না, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, দেখ আমার বড়লোক এমন কোনো গুণা নাই যেই গুণা সে করতে পারতো না, আমেরিকা রাশিয়া লন্ডন সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়ে গুণা করতে পারতো, টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুণার কাজের কাছেও যায় নাই,
দেখ আমার গরিব, এত গরিব, অনেক সময় না খাইয়া ঘুমায়া রয়েছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সামনে ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম আমার গরিব প্যাডের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া করবি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাকের মোমেন বান্দা যখন ইর্তিজাসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি ঠাস ঠাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরদিল মানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তা খফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি, এত সাধনা করে এখন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি রুডা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুবাই রুয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো ফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতার বান্দা বান্দির গান হতে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে তোরা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া না। এনে আমার বেনমাজি বাবারা, এ বেপর্দা আমার মা বোনেরা, এ হারাম খোরের দলেরা, এ মদখোর জুয়াখোর গাঁজাখোরের দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনোই ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনোই শত্রুতা নাই, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কিন্তু কী নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলিয়ে কেউ খবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু পেছনে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুহটাকে কবজ করিস না, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে একাত মা শিকার একাত মাগ দিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, নাক মুখ দিয়া শুধু ধোঁয়া বের হইতে আছে, বিপদ দেখলে মানুষের হুশ থাকে না। যেমন কয়েক মাস আগে ঢাকা গুলশানে 22 তলা বিল্ডিং এ যখন আগুন লাগছে, মানুষ 22 তলার উপর থেকে লাফ দিয়ে মানুষ মারা গেছে, হুশ ছিল না, কারোর সামনে বাঘ পড়লে মানুষের হুশ থাকে না, পাগলা কুকুর কাউকে তাড়া দিলে মানুষের হুশ থাকে, লং ডোবা শুরু করলে কে কারণে বের হবে, পাড়াপাড়ি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়, উঁচা কোনো বিল্ডিং এর নিচের তলে আগুন লাগে, পাড়াপাড়ি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন স্বপ্নের মধ্যে দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে আমি কোনোদিন বুঝতেও পারি নাই, আমি মনের মধ্যে কত স্বপ্ন লালন করতাম, আমি ডিসি হব, এসপি হব, সচিব হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গুলশানে বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কতই সম্মান ইজ্জত হবে, কিন্তু ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, স্বপ্নেও কোনোদিন দেখি নাই, এ আমার ম্যাট্রিকের ছাত্র বাবারা, নাইনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই, এ আমার নাইনের ছেলেরা, এইটের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই, এ বাবা তুমি কি তোমার সন্তানের লাশের লাশ তোমার কাঁধে নেও নাই, এ দাদা এরা না, তুমি কি তোমার নাতির জানাজায় হাজিরা দাও নাই,
হে বন্ধু, হে ভাই, তুমি কি তোমার ভাইকে দাফন করো নাই? আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আশা আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, ধান পাকার সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। ভাই আজরাইল, আমার পরীক্ষা রেজাল্ট আগামীকাল বের হবে, রেজাল্ট শোনার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, বিল্ডিং করছে, একটা রাতও থাকার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, শান্তার মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজাও আর ছাড়বো না, দাঁড়িয়ে আর কাঁদবো না, বেপরদার প্রশ্ন আসে না, সুদ ঘুষের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত ঘুমাবো না, ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো, সারাদিন কিছুই খাইবো না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্ন আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হইয়া যাবো, আমি নেককার আল্লাহ ওয়ালা হইয়া যাবো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাখবিস আমার মাওলা কি কালামে পাক মনে আগে বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নকলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি রাশিয়া আমেরিকা বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ের হুডার ভরে এমন জোরে থাপা মারবে, থাপার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবা, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, করে গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গা অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হইয়া যাবে। তারপরে দুই দিন আগে হোক, দুই দিন হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার মামা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও, এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এ আমার ছেলে, নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, এ আমার ছেলে, তোদের জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাই, আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই, এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না, এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সব ভাগ আমার দিকে চাইয়ে রয়েছে, ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়া কোনো মানুষ যে শুনতে পাইত, নাফরমানকে রাখিয়া সবাই জঙ্গলে চলিয়া যাইত, ওই নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে আজাবুল কবরে হক, কোন কবরে আজাব সত্য কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের নিকটে যাওয়ার সাথে সাথে বললেন, এই দুই কবরের মধ্যে আজাব চলতে আছে, একজনের প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের সগোল খুঁড়ি করিয়া বেড়াইতো। বাবারে, কত মানুষ কত কবর আজাব দেখছেন। আমার দাদা যান রহমতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে যাইতে আছেন, কারি সাহেব বলছে, হুজুর, বড় মেয়ার কবর টেটো জিয়ারত করিয়া যেন, বড় মেয়ার দাদারা বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও, হুজুর, বড় মেয়ার কবর টেটো জিয়ারত করিয়া যান। আমার দাদা যান রহমাতুল্লাহ আলাই যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তখন তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফেলাইয়া দিতে আছে,
আমার দাদা জাম রহমাতুল্লাহ যখন মোরা কবর হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো শুয়ার নাই, কবরের কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া শুয়া রয়েছে। ওই শুয়ারের জিবটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পাও ভাঙ্গিয়া সবাই একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লান দিয়া জঙ্গলে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন, কাঁটায় সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুঁশে আসার পর কারি সাহেব, একটা হারাম করে কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইছে? এ আমার মুসলমান বাবারা, যুবক বাবারা, যদি মনে করো কবরে কিছুই হবে না, কিয়ামত বলতে কিছু নাই, তুমিও বাঁচিয়া গেলাম আমিও বাঁচিয়া গেলাম, কিন্তু তোমার কি দলিল আছে রে বাবা? কিন্তু মৃত্যুর পর যদি দেখো সব সত্য, সব ঠিক, ঠিক হওয়ার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ দলিল আছে রে বাবা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দা বাবা, ও বোনেরা, আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে, জজ করে আপিল করিয়া জজ করে হারলে, হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে, সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, ওই মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই। কত মানুষকে দাফন করে আসছি, আজকে তাদের কথা মনে নাই, ঠিক তোমাকে আমাকে দাফন করিয়া সবাই ভুলিয়া যাইবে। যদি আমার মাওলায় ভুলিয়া যায়, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরের হাঁডি আর এক পাজরে লাগাইয়া ফেলাবে, সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না মাওলা রে। গুনা খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতে কাঁদতে, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন করে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তিনি জবাবে বলেন, আখরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলি তো তার সাথে ভালোই ব্যবহার হবে, কিন্তু কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে, কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, আর এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে এই বর্তমান যুগে তুমি কি দেখছো খবরের মধ্যে কুয়েতের গাছগুলির মধ্যে আগুন লাগিয়ে যাইতে আছে গরমে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে,
এক হাত বাসু হাত মাথার গ্রুপ ভোর করে ফালাইয়া দিয়া আল্লাহ দেবা সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দেন না ফরমানা বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেয়া শুরু করবে সূর্যের গরমে মাথার তেলা টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ভাতের মতো উত্তেজে থাকবেন না এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে মানুষ দাঁড়াইতে পারবে না মানুষ শুধু লাফাইতে থাকবে বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো 30, 40, 50, 60, 70, 80 বছর কিন্তু কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোনো পীর বুজুর্গের কোনো বাণী না আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমান ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে খামসিনা আলফাসানা 50,000 বছর মাওলানা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই ছাতার কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই ছাদের কোনো ব্যবস্থা নাই কিয়ামতের ময়দান সব সূর্যের গরমে পুড়িয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন কাব বিহান আল্লাহ তুমি মাফ করিয়া দাও ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে আগুন শোষণ করতে থাকবে আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান তাকাদু তামাইয়াযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير একটা জাহান্নাম আর একটা জাহান্নাম খাইয়া ফলাইতে আছে জাহান্নামের আগুনে এক মাইল দুই মাইল উসাওয়া শোষা আওয়াজ করতে আছে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাব তাফসীরের মধ্যে আসছে ওয়া কুল ইব্রাহিম খলিল্লাহি নাফসি নাফসি মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রূহুল্লাহি নাফসি আদম সাবিউল্লাহি নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নেবে না ছেলে মায়ের খবর রাখবে না বাবা সন্তানকে সাহায্য করবে না সন্তান বাবাকে সাহায্য করবে না সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাবি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি আজকে ওই জাহান্নাম সবার একটা উম্মত কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না ও কপাল পোড়ার দলেরা যেই কঠিন মুহূর্তে আল্লাহ যেই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বরে একটু কি কলিজায় ব্যথা লাগে না কোন স্ত্রীর প্রেমে পড়ে স্ত্রী তোমাকে কোনোই সাহায্য করবে না কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোলা পাত্তা হইয়া যাবে কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনোই সাহায্য করবে না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না কাজে আজকের থেকে মনকে বুঝে ওরে মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক আমার সমাজ লজ্জা পায় পাক আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ কে কে নিয়াত করবে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ রাহি আলাহ সালাতু আসসালামের দোয়া কবুল করি আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়া দিয়ে আসো আল্লাহর হাবিব আলাহ সালাতু আসসালাম যখন এই পানি জাহান্নামের গায়ে সিটা মারবে জাহান্নাম ক্যাটক্যাট ক্যাটক্যাট করে পিছনে দিয়ে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছে যে সরিয়া গেল আল্লাহ পাক ডাক দিও হাবিবগণ এই পানি কোন আশ্চর্য পানি না কোন কুদরতি পানি না
এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিও না। এনে মুখরাম, তোমার সন্তান মারা গেলে চোখে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেরাতের পাঁচটা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওয়াদ কবর কিয়ামত মিজান পুসরা, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি জানো চোখের পানির কত দাম? কেয়ামতের ময়দান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলার তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলা নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান নামে কাঁদবে সেই চোখের উপর জাহান নামের গুণ হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদা করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকিরে বসিয়া কত বুক ভাসাইছে, এর পরেও তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হাবিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, নারুন হাবিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো রুহু তোমার পাও তাহলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করিয়া বলছি হাজার হাজার মানুষের সামনে, তুমি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর যাই হও না কেন, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত হন, আপনি কেনই বা আমার হাতে ভয়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চিনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না, কিন্তু যখন যদি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও, ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সমাজে পানির থেকে উঠবানা। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কত থেকে আল্লাহ পাকের বান্দা বান্দি নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, সৌদে গুছে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরা ধাক্কা দিয়ে আবার
অমনি উল্টে ঘুম খারাপ জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার আশাজে জাহান্নাম থেকে উঠবা না। তুমি মোমেন মুসলমান বলতে সবাই দিই মনে চায়, গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাত দুনিয়ার সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, শেরেক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা।